দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বিরোধীদের প্রার্থী নেই। মেদিনীপুর জেলায় সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। সবে মাত্র লোকসভা নির্বাচন মিটেছে, আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি, ধরাশায়ী হয়েছে বাম কংগ্রেসও। ফের তৃণমূল কংগ্রেসের উপরেই বেশিরভাগ আসনে আস্থা রেখেছেন বাংলার মানুষ। সেই চিত্রটা আরও একবার পরিষ্কার হল মেদিনীপুরের একটি গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের আকনা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল। বুধবার এই সমবায় সমিতির মনোনয়নপত্র জমা ও তোলার শেষ দিন ছিল, আর সেখানে কোনো বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতাই করল না। বিরোধীদের তরফে এই সমিতির নির্বাচনে কোনো প্রার্থী দেওয়া হলো না। সমবায় সমিতির 6টি আসনে 6টিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। আজ সমবায় সমিতির চত্বরে সবুজ আবির মেখে উল্লাসে মাতল তৃণমূল কর্মী সমর্থকরা। বিরোধীরা কোনো নমিনেশন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে খুশি তৃণমূল কর্মী সমর্থকরা। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, আমরা শুরু থেকে এই সমবায় সমিতিকে আজকে উঁচু পর্যায়ে নিয়ে গিয়ে এখানকার সকল মানুষ আমাদের প্রতি আস্থাশীল। তবে নির্বাচনের আগে বিরোধী দলের অনেককে আমরা অনুরোধ করেছিলাম প্রার্থী দেওয়ার জন্য, কোনো রকম ভয় দেখানো বা কোনো কিছুই হয়নি। ওরা নিজেরাই প্রার্থী দিতে চাননি, যদিও বিষয়টি বিরোধীদের তরফে কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনে প্রার্থী না দেওয়ার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসন ফের জিতে নিল তৃণমূল কংগ্রেস।